আজ ভোর রাতে মাঠে নামছে আর্জেন্টিনা গুয়েতমালা। দেখুন পরিসংখ্যান একাদশ এবং যেভাবে মোবাইল দিয়ে ম্যাচটি লাইভ দেখবেন ফ্রিতে। কোপা আমেরিকার আগে শেষ ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও গুয়েতমালা। আর্জেন্টিনা কোপা আমেরিকায় ফেভারিট হলেও গুয়েতমালা কোপা আমেরিকায় চান্স পায়নি। এই ম্যাচে মেসি প্রথম থেকে খেলবে বলে জানিয়েছে স্কোলানি। এক নজরে দেখে নিন ভোর রাতে যেই একাদশ নিয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্দি, কুটি রোমেরো, মার্কোস আকুনা বা তালিয়াফিকো, এই দুজন থেকে একজন। গুয়েতমালার সাথে মিডফিল্ডার হিসেবে যারা রয়েছে রদ্রিগো ডি পল বা পালাসিওস, ম্যাক এলিস্টার ও অ্যাঞ্জো ফার্নান্দেস। ফরওয়ার্ড হিসেবে গুয়েতমালার সাথে যারা রয়েছে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস বা জুলিয়ান আলভারেস, দুজন থেকে একজন, আরেকজন হলো নিকো গঞ্জালেস। আর্জেন্টিনা গুয়েতমালার হেড টু হেড পরিসংখ্যান অনুযায়ী আজ পর্যন্ত একটি ম্যাচই খেলেছে তারা, সেটাও খেলেছে 2018 সালে ফ্রেন্ডলি ম্যাচে। তখন আর্জেন্টিনা গুয়েতমালাকে 3-0 গোলে উড়িয়ে দেয়। এখন দেখে নিন আর্জেন্টিনা ও গুয়েতমালা ম্যাচটির সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী। ম্যাচটি শুরু হবে আগামীকাল জুনের 15 তারিখ শনিবার সকাল 6টায় বাংলাদেশ সময় অনুযায়ী। আর মাত্র 12-13 ঘন্টা বাকি রয়েছে ম্যাচটি শুরু হতে। শনিবার সকাল 6টায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে। এখন দেখে নিন আর্জেন্টিনা ও গুয়েতমালার ম্যাচটি যেভাবে খুব সহজে লাইভ দেখবেন। আর্জেন্টিনা ও গুয়েতমালার ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। এই ম্যাচটি আপনাদের দেখতে হলে দেখতে হবে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ফ্রিতে দেখতে পারবেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। তার থেকে ভালো 6টি অ্যাপস আমি আপনাদের সাজেস্ট করি। এই 6টি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আপনারা খেলাগুলো দেখতে পারবেন আর্জেন্টিনা ও গুয়েতমালার। স্পোর্টস ফাই, ফুটবল টিভি লাইভ, ইয়াসিন টিভি, ইয়াল্লা শট, ইয়াল্লা লাইভ, টুরবো ফুটবল, এই 6টি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আর্জেন্টিনা ও গুয়েতমালার ম্যাচটি দেখতে পারবেন এবং বিনামূল্যে। এই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে পাবেন না, অ্যাপসগুলো পাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে। গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে তারপর অ্যাপসটি নামিয়ে ইনস্টল করবেন এবং খেলা দেখতে পারবেন।